নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পারবিতার গোকুলধাম লক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর বুশিয়াটির ছোট্ট শহরে সকলকে জানাই প্রাণভরা ভালোবাসা। আর সকলকে আজকে জানাই শুভ নীল ষষ্ঠী, কারণ এই দিন ভিডিওটা আমি করেছি। তো দেখো, এখানে আমার সকাল সকাল উঠে আমি জামা কাপড় ছেড়ে, বাসি জামা ছেড়ে, গায়ে জল দিয়ে তারপরে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে আছে তুলসী পাতা, আর এখানে আমি কিছু ফল নিয়েছি বন্ধুরা, যেটা আমি আমার মহাদেব এবং আমার গোপাল সোনারদের দেব। আর এখানে দেখো ফুল আমার সমস্ত গোছানো হয়ে গেছে, এখানে গাঁদা ফুল আছে, আর আছে এখানে কিছু কলকে ফুল, বেল পাতা আর আকন্দ ফুলের মালা। তো এই মালাটাকে আমি দুটো ভাগ করে নেব পরে যখন দেব তার আগে। তো এই সমস্ত জিনিস কিন্তু আমি ধুয়ে, ভালো করে ধুয়ে বেলপাতাগুলো পরিষ্কার করে রেখেছি। আর এই যে কলকে ফুলগুলো তোমরা দেখছো, এটা হলো আমাদের বাড়ির গাছের কলকে ফুল। ওই যে কলকে গাছটা তোমরা দেখতে পাচ্ছো, এই যে কলকে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছে প্রচুর ফুল হয়। তো আমি কিছুটা সকালে কয়েকটা পেরেছি, আর আমার যা কয়েকটা পেরেছে ও পারতে পারছিল না, তখন আমি ওকে একটা লগা দিয়েছিলাম যে ওগুলো যাতে পেরে নেয়। আর এখানে দেখো কিছু বেলপাতা খারাপ বেরিয়েছে, মানে এগুলো ছেঁড়া, তো যার জন্য এগুলো আমি আর নেব না। তো যেগুলো নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার গোপাল সোনার স্নানের জন্য আমি এখানে অগুরু, গোলাপ জল পাউডার আর এখানে চন্দন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে আছে কিছুটা সাবু ভেজানো, যেটা আমি দুপুরবেলায় গোপাল সোনাদের দেবো। আর এখানে একটু জুয়েলারি বক্স আর আয়না আছে, এটা স্নানের সরঞ্জাম সমস্ত এখানে গোছানোই থাকে। গোপাল সোনারা প্রতিদিনের স্নান করে তোমরা তো জানোই বন্ধুরা। তো চলো ফিরে আসছি একটু পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে। আর এই যে এখানে আমার গোপাল সোনারা ঘুম ঘুম করছে, ওদেরকে আমি এবার তুলে নেব একটু পরে। ওরা একটু ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বাকি কাজগুলো সেরে ওদেরকে তুলে আমি সকালের ভোগটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, গোপাল সোনারা কিন্তু উঠে গেছে ঘুম থেকে, আমি বাইরে ওদেরকে বসিয়ে দিয়েছি, ওদের জায়গাটাকে ওখানে পরিষ্কার করে নেব বলে। তো চলো গোপাল সোনাকে একটু জল বাতাসা খাইয়ে নেব, তারপরে স্নান করিয়ে দেবো। তো জল বাতাস তো আমার খাওয়ানো হয়ে গেল, তো আমি বাড়িটাকে সরিয়ে নেব। এরপর চলে আসছি স্নানের পর্বে, আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেই, কীভাবে পঞ্চামৃত তৈরি করব সেটাও তোমরা দেখো। তোমরা তো সকলেই জানো যে কীভাবে পঞ্চামৃত তৈরি করতে হয়। আজকে বিশেষ করে নীল পূজা, নীল ষষ্ঠী, তো আমার গোপাল সোনাকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পঞ্চামৃতের জন্য এখানে নিয়ে নিয়েছি দুধ, এই ঘটিতে দুধ আছে, আর এখানে আছে মধু, এখানে আছে ঘি, এখানে আছে শর্করা, এখানে আছে দই। তো এইগুলোকে সব আমি এই ঘটের মধ্যে ভরে নেব, তবে অল্প অল্প করে, কারণ পুরোটা না হলে উপচে যাবে। ওটা দেওয়ার পর যখন আমি আমার ভোলানাথের কাছে আমি যখন সেবা দিতে যাব, তখন আবার কিছুটা পরিমাণ দই এবং এই পঞ্চামৃত জিনিসগুলো মিশিয়ে নেব বন্ধুরা। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমে আমি মধুটাকে একটু মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দেব ঘি, এরপর দিয়ে দেব একটু দই, আর দিয়ে দেব শর্করা। তো এই হয়ে গেল আমার পঞ্চামৃত তৈরি।
আর বন্ধুরা দিয়ে দেব কিছু কুচো ফুল অল্প। আগে এতে একটু গঙ্গা জল মেশানো ছিল বন্ধুরা। চলো বন্ধুরা, এখানে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি চন্দন দিয়ে। এবার আমার গোপাল সোনাদের এক এক করে আমি এখানে বসিয়ে নেব। প্রথমে আমি বসিয়ে নিচ্ছি আমার রাধা মাধবকে, তারপর আমি কানুকে বসিয়ে দিয়েছি, এবার আমি বসিয়ে নিচ্ছি গোপুকে, সব শেষে বসিয়ে নিচ্ছি শ্যামুকে। বন্ধুরা, যেহেতু আমি একা হাতে ভিডিও করি, তো আমি মানে আমার হাতটা একটু কেঁপে যায়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। চলো এবার ওদেরকে স্নান করিয়ে নেওয়া যাক। দেখো ওদেরকে আমি একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, একটু দই দুধ ঘি মধু শর্করা দিয়ে। তো সকলকে আমি স্নান করিয়ে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে আমি ওদেরকে স্নান করিয়ে নেব। বন্ধুরা, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো তোমরা দেখলে পরিষ্কার জল দিয়ে আমি স্নান করিয়ে দিলাম ওদেরকে। তো দেখো আমার তিন গোপাল সোনার স্নান কমপ্লিট, রাধা মাধবের স্নান কমপ্লিট। এবার আমি আমার বেনু সোনাকে স্নান করিয়ে নিই। এই যে চলে এসেছে আমার বেনু সোনা। এবার আমি বেনু সোনাকে স্নান করিয়ে দেবো বন্ধুরা পঞ্চামৃত দিয়ে। তার আগে ওর মুখটা একটু দই দিয়ে আমি মাখিয়ে নেব, কারণ টক দই দিয়ে যদি গোপাল সোনার সেবা দেওয়া যায় তাহলে কিন্তু গোপাল সোনারা ভীষণ চকচক করে। বন্ধুরা, তোমরা নিজেরা এটা দিয়ে দেখতে পারো। অনেকদিন ওকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাইনি, আর গরম যেহেতু প্রচণ্ড পড়েছে বন্ধুরা, সেই জন্য গোপীচন্দন দিয়েই কিন্তু বেশিরভাগ স্নানটা করানো হয়। তোমরা দেখবে গরমের সময় গোপীচন্দন দিয়ে যদি তোমরা গোপাল সোনাদের স্নান করাও, তাহলে কিন্তু গোপাল সোনাদের গরমটাও খুব কম লাগে আর ওদের খুব আরামও লাগে। তো চলো ভালো করে ওকে একটু দই দিয়ে আমি মাখিয়ে নেই, তারপর পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নেব বন্ধুরা। তো চলো পঞ্চামৃত দিয়ে এবার স্নান করিয়ে নিচ্ছি আমার গোপাল সোনাকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার পরিষ্কার জল দিয়ে আমি স্নানটা করিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে পরিষ্কার জল নিয়ে চলে এসেছি। এতে আমি একটু অগুরু আর একটু গোলাপ জল মিশিয়ে রেখেছি, যাতে আমার গোপাল সোনার মানে একটু ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। তো চলো স্নান করিয়ে নিচ্ছি। চলো গোপাল সোনার স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ওর গাটা মুছি। তো দেখো বন্ধুরা, আমার শামু কানু গোপু সকলে সেজেগুজে রেডি হয়ে গেছে। চলো ওদেরকে একটু আয়না দর্শন করিয়ে দিই, আর ওদের সাত সিঙ্গার কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও বন্ধুরা। তো এই দেখো আমার বেনু সোনাও এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো ওকে আমি একটু আয়না দর্শন করিয়ে দিই।
চলে ওদেরকে জায়গায় নিয়ে যাই। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি জায়গায়। তো কেমন লাগছে তোমরা একটু বলো। দেখো গোপাল সোনাদের কত সুন্দর করে আমি আজকে সাজিয়ে দিয়েছি। আজকে কিন্তু ওদেরকে বন্ধুরা আমি শিব হিসাবে সাজালাম না, ভোলেনাথ হিসাবে সাজালাম না, কারণ এর আগের অনেক ভিডিওতে আমি সাজিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভোগে কি আছে দেখো, আমি দিয়েছি ওদেরকে একটু সাবু মাখা, আর কিছু ফল আমি কেটে নিবেদন করে দিয়েছি বন্ধুরা। আর এই যে আমার রাধা মাধব এখানে রয়েছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে এবার আমি গোপালকে একটু সেবা দিয়ে আমি আমার ভোলেনাথের কাছে চলে যাব বন্ধুরা, কারণ এখনও আমার শিবের মাথায় জল ঢালা হয়নি। এখন বেলা 12টা সাড়ে 12টা বেজে গেছে, এইটাই সঠিক সময়। তো এখনই আমি চলে যাব গোপাল সোনাদের ভোগ দিয়ে। তো ভোগ খাওয়ানোটা তোমাদেরকে আর দেখাচ্ছি না বন্ধুরা, এখন চলো ধূপ দিয়ে একটু আরতি করে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার সিংহাসনের এখানে চলে এসেছি। আর এই যে আমি এখানে আমারও কিন্তু পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। এই যে এখানে বাটির মধ্যে যেটুকুনি ছিল, দই, ঘি, মধু, শর্করা আর দুধ, দুধের প্যাকেটটাকে আমি নিয়ে আমি পঞ্চামৃত কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমার মহাদেবকে সিংহাসন থেকে এখানে নামিয়ে নেব। আর মহাদেবের আসনের জায়গাটা আমি পরিষ্কার করে দেবো বন্ধুরা, অন্য একটা আসন আমি পেতে দেবো এখানে। তো চলো এবার মহাদেবকে স্নান করানো শুরু করা যাক। তো তার আগে আমি মহাদেবের পায়ে একটা ফুল দিয়ে, মাথায় একটা আকন্দ ফুল দিয়ে আমি স্নান করিয়ে নেব বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার জলে আমি স্নান করিয়ে দেব। তো চলো আমার মহাদেবের মাথায় দেখো আমি ফুল দিয়ে দিয়েছি, আকন্দের একটা ছোট মালা দিয়ে দিয়েছি, এবার জায়গায় বসিয়ে নেব। দিয়ে সাজিয়ে দেই আর সকলকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। আমার যে বাকি ঠাকুরেরা আছে তাদের প্রত্যেককে আমি তো দেখো আস্তে আস্তে সমস্ত ঠাকুরদের আমি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো মোটামুটি আমার সকলকে সকলের পায়ে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো সকলের পায়ে আমি ফুল দিয়ে দিয়েছি, মা অন্নপূর্ণার পায়েও এখন ফুল দিয়ে দিলাম বন্ধুরা। আর বেলপাতা কিছুটা বেশি ছিল বলে আমি আমার মহাদেবের মাথায় আরও একটু কিছু বেলপাতা দিয়ে দিলাম। তো চলো এবার পুজোটা কমপ্লিট করে নেওয়া যাক। তো দেখো আমি
আমার শিব মহাদেবকে, শিব বাবাকে আমি দিয়ে দিয়েছি সমস্ত। আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি বেলপাতা দিয়ে এবং ফুলে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, সব কিছু করে, পঞ্চামৃত দিয়ে। আর আমার বাকি যে দেবদেবীরা আছে তাদের প্রত্যেককে আমি ফুল দিয়ে দিয়েছি পায়ে। তো চল এবার ভোগ প্রসাদ দিয়ে দেব। চলো বন্ধুরা এবার আরতি করে নেই। সবাইকে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে। দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় চলে এসেছি আবার। সন্ধেবেলায় সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে, এখানে ধূপ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এবার জায়গাটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আর গোপাল সোনার এখানেও সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার জায়গাটা আস্তে আস্তে সমস্ত পরিষ্কার করে নেবো বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। দেখা হবে নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো। রাধা মাধবের কৃপায়, আমার গোপাল সোনার কৃপায় সকলের মঙ্গল হোক। তো তোমরা কে কীভাবে আজকে নীলষষ্ঠী পালন করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। রাধে রাধে।